আমি অনেক ছোটবেলা একদম জন্ম থেকেই রবীন্দ্রনাথকে নিয়েই বড় হয়েছি, কারণ ছোটবেলায় প্রথম যে মায়ের গানটা, মা প্রথম গান আমাকে গিয়ে ঘুম পাড়াতো, সেই গানটাও ছিল রবীন্দ্রনাথের সঙ্গীত। এই রবীন্দ্রসঙ্গীত গানটা শুনতাম মায়ের কাছে, তখন থেকেই বড় হয়েছি। পাড়ার কাকিমা দিদিরা সবাই অনুষ্ঠান করতো, আমাকে হাতে ধরে নাচ শেখাতো। আমি 1.5-2 বছর বয়স থেকে নাচি, 4 বছর বয়স থেকে ছোট ছোট গ্রুপের নাটক করানো পাড়ার লোকেরাই করাতো। তখন সপ্তর্ষি ছিল আমাদের পাড়ায় বিখ্যাত নাট্য সংস্থা, সপ্তর্ষিতে অনুষ্ঠান করতাম, ভীষণ ভালো লাগতো। তারপরে নিজের মধ্যেই একটা তৈরি হলো, স্পিরিট তৈরি হলো, আমি কিছু করবো। আমি তখন পাড়ার ছোট ছোট ছেলে মেয়েদের প্রভাত ফেরিতে নিয়ে নাচ শিখিয়ে গান শিখিয়ে প্রভাত ফেরি করাতাম ওদের নিয়ে। তারপরে বাড়িতে রিহার্সাল করাতাম, পাশের বাড়ি কাকুর বাড়িতে কাপড় দিয়ে প্যান্ডেল করে রবীন্দ্রজয়ন্তী পালন করতাম, রবীন্দ্রজয়ন্তী পালন করতাম। এবং আমি ছোট থেকেই, আমি খুব ছোট থেকেই আবৃত্তি শিখিয়েছি। এই এই যে বলছি কর্ণপন্থী সংবাদ, কজ দেবযানী, এসবগুলো পড়েছি আমি অনেক। কিন্তু আমি স্কুলেও তাই, স্কুলেও যখন ভর্তি হয়েছি প্রাইমারি স্কুলেও ছোট ছোট অনুষ্ঠান করেছি। আমি তো ক্লাস 3-তে পড়াপড়ি গান শিখেছি, আমি তখন ওই পাড়ায় যখনই অনুষ্ঠান হতো বা স্কুলে কোনো অনুষ্ঠান হতো আমার হারমোনিয়ামে বসিয়ে দিত। তারপর স্কুলে যখন ক্লাস 5-এ ভর্তি হলাম মহিহাটি কাত্যায়নী গার্লস হাই স্কুলে, ক্লাস 5 থেকে আমি, আমাদের একটা নিয়ম ছিল যে রবীন্দ্র জয়ন্তীর আগে আবৃত্তি কম্পিটিশন হতো, প্রত্যেকবার আমি আবৃত্তি কম্পিটিশনে নাম দিতাম এবং আমি কম্পিটিশনে ফার্স্ট টু থার্ড এর মধ্যে একটা কোনো র্যাঙ্ক আমার থাকতো। এবং রবীন্দ্র জয়ন্তীর দিন সকালবেলা যারা ফার্স্ট সেকেন্ড, প্রত্যেকটা ক্লাস থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তাদের পারফরমেন্স ছিল রবীন্দ্র জয়ন্তীর দিন সকালে। স্কুলেও টিচাররা আমাদের অনেক কিছু পড়াতো, কখনো পিয়ারিণী করিয়েছে, কখনো অভিশান নৃত্য নাটক করিয়েছে, চন্দ্রলিকা করিয়েছে, শ্যামা করিয়েছে, কিন্তু তার মধ্যেও সামান্য ক্ষতি করিয়েছে, কিন্তু তার মধ্যেও আবৃত্তিটা ছিল আমার মাস্ট, কারণ আমি ওটা সবসময়ই করতাম। এবং ক্লাস শেষ পর্যন্ত আমি আবৃত্তি করেছি স্কুলের প্রত্যেক বাড়ি, আমি প্রাইজও পেয়েছি, আবৃত্তি করিয়েছি। তারপর তো ক্রমশ যত বড় হলাম একটা একটা করে নাটকের সঙ্গে যুক্ত হলাম, পড়াশোনাও শিখলাম, গান বাজনাও শিখলাম। তখন যখন আবার রবীন্দ্রভারতী গেলাম জোড়াসাঁকো, জোড়াসাঁকো রবীন্দ্রভারতীতেও আমি ওই ভোরবেলা 25শে বৈশাখ ভোরবেলা আমাদের অনুষ্ঠান থাকতো, আমি মায়াদির ছাত্রী ছিলাম, পরে পুরোহিতদের কাছেও গান শিখেছি। মায়াদির তরফ থেকে আমাদের অনুষ্ঠান ছিল, আমরা যখন পড়াশোনা করি তখন আমাদের ভোরবেলা ওই হে নূতন দেখা দি কারবার প্রথম গানটা আমাদেরই গাইতে হতো, গিয়েছিও সেখানে অনুষ্ঠানও করেছি, প্রচুর অনুষ্ঠান করেছি, নাচের অনুষ্ঠান করেছি, গানের অনুষ্ঠান করেছি। মানে রবীন্দ্রনাথ ছাড়া প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমার রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ছাড়া আমি অন্য কিছু ভাবতে পারি না। আমি কোনো কোনো নজরুলগীতি গেয়েছি, খুব কম গেয়েছি, কিন্তু আমি রবীন্দ্রসঙ্গীত ছাড়া কোনো গানটা ভালোই লাগে না। আমি রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছু বুঝি না, রবীন্দ্রনাথ ছাড়া আমি কিছু বুঝি না। এটা ছিল আমার মন্তরে অন্তরে মর্যায় মর্যায়। এবং আমার মা রাত্রিবেলা শুয়ে শুয়ে আমাদের রবীন্দ্রসঙ্গীত শেখাতেন, আমরা শুয়ে আছি দুই ভাই বোন দুপাশে, মা একটা করে রবীন্দ্রসঙ্গীত গাইতে শুরু করলেন, তারপর যখন বড় হলাম তখন তো রবীন্দ্রভারতীতে একদম কমপ্লিট, যখন রবীন্দ্রভারতীতে আমি শেষ রক্ষা নাটকও করেছিলাম ওদের স্টাফ কাউন্সিলের সঙ্গে। রবীন্দ্রভারতী যারা স্টাফ, যারা চাকরি করে, যারা চোখ বই করেছে, তারপরে ইয়ের সাথে সিনেমা নাটক করেছে, ওটা কি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে, হ্যাঁ সৌমি, ওনার নাম হচ্ছে সোমনাথ কাপুর, দুই ভাই বা অহিন্দ্র বংশ আছে কল্যাণনাথ ছেলে, ঠিক লম্বা না ছিল না, না সিনেমা করতে ওনার ছেলে, ওরা আমাকে চুজ করলো, বলে যে তুই পারিস। তখন ওই সীমাদিকে ছিলেছি, নান্দিকারের সীমাদি, সীমাদি তখন আমাদের সাথে অভিনয় করেছে, শিখা সীমাদি আর আমি তিনজনে আমরা শেষ রক্ষা নাটকে অভিনয় করেছি।
দুবার করেছি, তখন জ্যোতি বসু গেছে রথীন্দ্র মঞ্চে, জ্যোতি বসু এসেছিলেন আমাদের ইনগ্রেশন করতে। তারপরে রাশিয়ান ব্যালে ট্রুপ এসেছিল আমাদের ভিজিট করতে। রাশিয়ান ব্যালে ট্রুপের সাথে আমরা সমস্ত স্টুডেন্টরা অমলা শঙ্কর, তারপরে তনুশ্রী শঙ্কর, আনন্দ শঙ্কর, মানে উদয় শঙ্করের পরিবার সবাই মিলে আমরা ওয়ার্কশপ করেছিলাম। সে একটা অদ্ভুত অনুভূতি, ভীষণ ভালো লাগা। তারপরে তো আমার মেয়ে হয়ে গেল, আমি আর কমপ্লিট এমএটা করতে পারলাম না, রবীন্দ্রসঙ্গীত অনার্স করি আমার শেষ হয়ে গেল, চাকরিও পেয়ে গেল রবীন্দ্র, আমি প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে মিউজিকের টিচারের পোস্টিং আমি চাকরি পেয়েছিলাম। তারপরে কিন্তু আমি বন্ধ করিনি, বছরে একবার দোলে আমি আর ছুটে চলে যেতাম রবীন্দ্রভারতী, বিশ্বভারতী। হ্যাঁ, এবার আমার রবীন্দ্রভারতী থেকে অনেক বন্ধু বান্ধবরা আসতো, আর ওই যে সকালবেলা যে প্রোগ্রাম হতো, প্রোগ্রামটা শুনতাম, প্রোগ্রামটা যেই 10টার মধ্যে শেষ হয়ে যেত, আমরা জায়গায় জায়গায় দল গঠন করে করে সব বন্ধুদের খুঁজে বার করতাম, খুঁজে বার করে ওদের সাথে সেই নাচ করছি, গান করছি, অনেকটা সময় প্লাস একটা দুটো পর্যন্ত প্রায় আমরা অনুষ্ঠানটা করতাম। সে ভীষণ ভালো লাগা, আমি প্রায় 30 বছর ধরে বিশ্বভারতী গেছি, আর আমার সবসময় মনে হয় আমি যেন আমার গুরুদেবের মাটিতে এসেছি। আমার শান্তিনিকেতন আমাকে না টানে, আমি আমার হাজব্যান্ডকে বলছি, আমি যদি কখনো অসুস্থ হই, তুমি যদি আমাকে শান্তিনিকেতন নিয়ে যাবে, আমি সুস্থ হয়ে যাবো। আমি এখনো এদেরও বলি, আমার বন্ধু বান্ধব বলি, চল না দু দিনের জন্য শান্তিনিকেতন ঘুরে আসি, আমার যখনই সময় পাই আমি একা হলেও শান্তিনিকেতন পালিয়ে যাই, সারাদিন ঘুরে বেড়ায় নিজের মতো পাগলের মতো, কখনো সোনাঝুরি হাট, কখনো পুনশ্চৌদিচি, হ্যাঁ মিউজিয়াম, আমি ঘুরছি, আমি নিজের মতো ঘুরে বেড়াই, একটা টোটো করি, টোটো করে ঘুরে ঘুরে বেড়াই, ঘুরে বেড়িয়ে আবার বিকেলবেলা 6টা করে ট্রেন ধরে বাড়ি চলে আসি। আমার এইরকমই ভালোবাসা রবীন্দ্রনাথ, আমার এতটাই, ওই জন্য রবীন্দ্রনাথকে ছাড়া আমি হয়তো বাঁচবও না, প্রতি মুহূর্তেই রবীন্দ্রনাথ, এদের নিয়ে আমার এই যে আজকে পঞ্চমান তৈরি করা, একমাত্র রবীন্দ্র ভাবনার মধ্যে দিয়েই আমি যাবো বলেই পঞ্চমান তৈরি করেছি। কারণ রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের কবিতা, কিছু ছোট গল্প, কবিতাকে কিছু ভাষান দিয়ে শুটি নাটক করা, সেগুলো আমি করতে ভালোবাসি, আমার ভালো লাগে। সেই জন্য রবীন্দ্রসঙ্গীত বলো, রবীন্দ্রনাথ বলো, আমার মনে জাগরণে জাগরণে স্বপ্নে সারা জীবন আছে, ছিল, থাকবে। কবিতা এক গায়ে, আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ, তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে নাচে আমার বুক, তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, করে পড়ে নেই তাহার কুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নাম কি রঞ্জনা। দুটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক, তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক, তাদের ঘাটে পূজার জবামালা, ভেসে আসে মধির বাঁধ কাটে, তাদের পাড়ার কুসুম ফুলের ডালা, বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গাঁয়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে, ভরে আমের বোন, তাদের খেতে যখন দিশি ধরে, মোদের খেতে তখন ফোটে শন, তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে, তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমার নাম তো জানে গায়ের পাঁচজনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। ধন্যবাদ।